1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাতটি থিয়েটার গ্রুপ এডিনবরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে নিজস্ব পরিবেশনা করতে না পেরে নিজেদের উদ্যোগে ইউরোপীয় সংস্কৃতিতে মানুষকে উজ্জীবিত করতে যে কর্মসূচি শুরু করেছিল তারই ধারাবাহিকতায় 1959 সালে যাত্রা শুরু করে ফ্রিঞ্জ সোসাইটি। এ সোসাইটির উদ্যোগে প্রতি বছরের আগস্টে 3 সপ্তাহের জন্য আয়োজিত ফ্রিঞ্জ ফেস্টিভ্যাল এখন বিশ্বের সবচেয়ে বড় আর্ট ফেস্টিভ্যাল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কলা কৌশলী প্রতি বছর এই মেলায় আসেন নিজের শিল্প নৈপুণ্য পরিবেশনে। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় আয়োজিত এবারের ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে নিজস্ব একক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করেছেন অনাবাসী কবি শামীম আজাদ। বরাবরের মতো তিনি দ্বিভাষিক কবিতা ও টাং টুইস্টারে তুলে ধরেছেন বাংলাদেশের মানুষ, সংস্কৃতি ও প্রকৃতি, বিলেতে জলবায়ু হয়ে আসা পূর্বপুরুষদের ইতিকথা এবং বিশ্ব রাজনীতি। ফেস্টিভ্যালে টানা 2 দিনের পরিবেশনায় কবি শামীম আজাদ এডিনবরার মিশ্র সংস্কৃতির মানুষদের মুগ্ধ করে রাখেন। একেবারে বাঙালি পোশাক ও ঘরানার পরিবেশনায় ভিন্নভাষী মানুষদের তিনি যেন মনে করিয়ে দিলেন স্বজাত্যবোধের চর্চা যে কোনো মানুষকে পৃথিবীর যে কোনো প্রান্তে প্রতিষ্ঠিত করতে পারে। মেলায় বাংলা ভাষার টাং টুইস্টার পাখি পাখি পাকা পাকা পেঁপে পেঁপে ভিন্নভাষী মানুষদের কাছে তুলে ধরলেন এভাবে। সাথে ছিল ইংরেজি টাং টুইস্টারও। পশ্চিমা শিল্প সংস্কৃতির তীর্থস্থানে দাঁড়িয়ে কবি শামীম আজাদ বরাবরের মতো এবারও অনেকটা চ্যালেঞ্জ জয় করার মতো বাংলা সংস্কৃতিকে তুলে ধরলেন বিশ্বের সবচেয়ে বড় এই মেলায়। সুতরাং আমাদের উচিত হবে সংস্কৃতিকে মূল খুঁটি মনে করে আমরা যদি এগিয়ে যাই প্রবাসেও, কারণ আমরা কখনোই ময়ূরপুচ্ছ হতে পারবো না। আপনি দেখেছেন আমার পুরো স্ক্রিপ্টটা ইংরেজিতে হলেও আমি বাংলায় এনেছি, কারণ ওটাই আমার স্ট্রেংথ এবং আমার মেসেজটাই আমি দেবার তো এটাই প্ল্যাটফর্ম। মিল্টন রহমান, বাংলা টিভি।